1989 সালের 4 নভেম্বর জম্মু ও কাশ্মীরের অবসরপ্রাপ্ত বিচারপতি নীলকান্ত গঞ্জুকে শ্রীনগরে হত্যা করা হয়। বিচারপতি নীলকান্ত গঞ্জু সেই সময় একটি ঐতিহাসিক রায় দিয়েছিলেন, যেখানে তিনি জম্মু ও কাশ্মীরের লিবারেশন ফ্রন্টের সন্ত্রাসবাদী মকবুল ভাটকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। মকবুল ভাটকে 1984 সালে ভারত বিরোধী কার্যকলাপ ও সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করে ফাঁসি দেওয়া হয়, যার প্রতিরোধ স্বরূপ তাকে হত্যা করা হয়। কাশ্মীরি পণ্ডিত হওয়ার জন্য তাকে সাজা দেওয়া হয়েছিল। এই হত্যাকাণ্ডে তৎকালীন জেকেএলএফ প্রধান ইয়াসিন মালিকের নাম উঠে এসেছিল। এই ঘটনাটি কাশ্মীর উপত্যকায় তীব্র জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সময় ঘটেছিল, যখন রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংসতার পরিবেশ চরম ছিল। গঞ্জুর হত্যাকাণ্ড জম্মু ও কাশ্মীরের বিচার বিভাগের সদস্যদের উপর ক্রমবর্ধমান সন্ত্রাসবাদী হুমকি এবং আক্রমণকে তুলে ধরেছিল, যারা সেখানকার সংবেদনশীল রাজনৈতিক ও সামাজিক দৃশ্যের অংশ হয়ে উঠেছিল। 1845 সালের 4 নভেম্বর বাসুদেব বলবন্ত ফাটকে মহারাষ্ট্রের রায়গড় জেলায় জন্মগ্রহণ করেন। বাসুদেব বলবন্ত ফাটকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম বিপ্লবীদের একজন বলে মনে করা হয়। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করেছিলেন। ফাটকে অভিমত ছিল যে ব্রিটিশ শাসনের অধীনে কৃষক ও সাধারণ মানুষ অত্যন্ত শোষিত হচ্ছে, যার পরে তিনি ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করার জন্য তার জীবনের উদ্দেশ্যে তৈরি করেছিলেন। তিনি একটি সশস্ত্র বিদ্রোহের নেতৃত্ব দেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালানোর জন্য জনজাতি ও কৃষক সম্প্রদায়কে সংগঠিত করেন। শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয় এবং কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়, যেখানে তিনি 1883 সালে মারা যান। 1944 সালে 4 নভেম্বর ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা এয়ার মার্শাল পদ্মাবতী বন্দ্যোপাধ্যায় তিরুপতিতে জন্মগ্রহণ করেন। গ্রেটার নয়ডার বসবাসকারী ডক্টর পদ্মাবতী 1971 সালে যুদ্ধে অংশ নিয়েছিলেন। পদ্মাবতী বন্দ্যোপাধ্যায় কেবল ভারতীয় বিমান বাহিনীতেই তার ছাপ ফেলেননি, ভারতীয় সশস্ত্র বাহিনীতে মহিলাদের অংশগ্রহণের ইতিহাসে একটি নতুন অধ্যায়ও যুক্ত করেছিলেন। তিনি তার কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন এবং অনেক মিশনে অংশ নিয়েছিলেন। বিমান বাহিনীতে তার অবদানের জন্য তিনি বিশিষ্ট সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদকও পেয়েছেন। চিকিৎসা শাস্ত্রে তার অসামান্য কাজের জন্য 2020 সালে পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়কে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়। পদ্মাবতী 1968 থেকে 2005 সাল পর্যন্ত ভারতীয় বিমান বাহিনীতে দায়িত্ব পালন করেন। 2014 সালে লিঙ্কা বুক অফ রেকর্ডস তাকে বর্ষসেরা নারী হিসেবে নির্বাচিত করেছিল। 1929 সালে 4 নভেম্বর গণিতের বিস্ময়কর প্রতিভা এবং হিউম্যান কম্পিউটার নামে বিখ্যাত শকুন্তলা দেবী বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। তিনি তার অসাধারণ গাণিতিক দক্ষতার জন্য পরিচিত ছিলেন, যা কম্পিউটারের সাথে তুলনা করা হয়েছিল। তিনি কোনো আনুষ্ঠানিক শিক্ষা ছাড়াই জটিল গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করেছিলেন। 1980 সালে লন্ডনের ইম্পেরিয়াল কলেজে মাত্র 24 সেকেন্ডে 13 অঙ্কের 2টি সংখ্যা গুণ করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও তার নাম নথিভুক্ত হয়। শকুন্তলা দেবী দ্য ওয়ার্ল্ড অফ হোমোসেক্সুয়ালস নামে একটি বইও লিখেছিলেন। তার অবদান শুধুমাত্র গাণিতিক সহজ ও আকর্ষণীয় করে তোলেনি, বরং বিশ্বজুড়ে তার গাণিতিক প্রতিভাকে স্বীকৃত এনে দিয়েছে। 1970 সালের 4 নভেম্বর লখনৌ ঘরানার মহান কত্থক নৃত্যশিল্পী শঙ্কু মহারাজ মারা যান। শঙ্কু মহারাজের আসল নাম ছিল শঙ্কুনাথ মিশ্র এবং তিনি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের কত্থক শৈলীর অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন। তিনি 1910 সালে লখনৌয়ে জন্মগ্রহণ করেন। শঙ্কু মহারাজকে লখনৌ ঘরানার অন্যতম সেরা কত্থক গুরু হিসেবেই বিবেচনা করা হয়। তার নৃত্যশৈলী, অভিব্যক্তি, মুদ্রা এবং নৃত্যনাট্যের জন্য পরিচিত ছিল এবং তিনি কত্থকের মাধ্যমে ভারতীয় পৌরাণিক কাহিনী ও গল্পের অভিব্যক্তি আয়ত্ত করেছিলেন। শঙ্কু মহারাজ তার অনন্য অবদানের জন্য পদ্মশ্রী এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সহ অনেক সম্মান ও পুরস্কার পেয়েছিলেন। 1954 সালের 4 নভেম্বর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটি ভারতীয় পর্বতারোহণের উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত এই প্রতিষ্ঠানটি সারা বিশ্বের পর্বতারোহীদের জন্য একটি মর্যাদাপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ভারতের পর্বতারোহণকে উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে পর্বতারোহণের জন্য প্রশিক্ষণ দেওয়া। 1953 সালে শেরোপা তানজিক নরওয়ে এবং এনমিন হিলারি প্রথমবারের মতো মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছান। পরবর্তীকালে তেনজিং নরওয়ে এই প্রতিষ্ঠানটি তৈরিতে প্রধান ভূমিকা পালন করেছিলেন এবং এখানে প্রধান প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ইনস্টিটিউট প্রযুক্তিগত দক্ষতা, শারীরিক সুস্থতা, সুরক্ষার মান এবং হিমালয় পরিবেশের বেঁচে থাকার উপায় সহ পর্বতারোহণের বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করে।
2008 সালের 4 নভেম্বর বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান আমেরিকান রাষ্ট্রপতি নির্বাচিত হন। ওবামা রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে লড়েছিলেন এবং রিপাবলিকান প্রার্থীর জন্য ম্যাককেইনকে ব্যাপক ব্যবধানে পরাজিত করেছিলেন। বারাক ওবামার বিজয় আমেরিকার রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে একটি সন্ধিক্ষণ ছিল, কারণ এটিকে জাতিগত সমতা ও নাগরিক অধিকার আন্দোলনের দিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল। ওবামার অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক মন্দা, সাশ্রয়ী মূল্যের যত্ন, আইন এবং বৈদেশিক নীতির বিষয়গুলি সহ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। বারাক ওবামার এই ঐতিহাসিক বিজয় তাকে কেবল আমেরিকাতেই নয়, সারা বিশ্বে একজন প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।